La ila ila la la bay 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 la আরেকটা বুঝে আমাকে এত কষ্ট দিছে এত কষ্ট দিছে তাদেরকে বললাম যুদ্ধে চলো তারা বলে তুমি আর তোমার আল্লাহ আমার নবীর কারণে তোদেরকে এত দামি করেছি এত দামি করেছে যখন সকল নবী রাসূল সাক্ষী ঘুষবে তোমাদেরকে সাক্ষী বানাইয়া দিয়েছে তাইয়ার নবী এসে নিজে দামি হয় নাই আমাদেরকে দামি করেছেন কেমন দামি কাল হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে কি হবে না প্রত্যেকটা ঘন্টার হিসাব দিতে হবে কি হবে না হবে কোন মাফ এই চোখ সেদিন কি কি দেখেছেন বলবে এই কান সেদিন কি কি শুনেছেন বলবে এই মুখ কি কি বলেছেন সেদিন বলবে এই হাত পা অটোমেটিক কথা বলবে মাওলা আমাকে দিয়ে এটা এটা করিয়েছিল তাহলে লুকানোর কোন সুযোগ আছে যেমন বাবা আদম বলবে আল্লাহ আমি আমার উম্মতকে দাওয়াত দিয়েছি উম্মত বলবে দাওয়াত পাই নাই যদি দাওয়াত পেতাম মুসলমান হইতাম আমি তো ওনাকে দেখিও নাই নূহ আলাইহিস ইসলাম বলবে মাওলা কত কষ্ট করেছি ওদের জন্য ঘরে ঘরে গেলাম বাজারে বাজারে গেলাম মহল্লায় মহল্লায় গেলাম আমাকে নির্যাতন করেছে আমার দাওয়াত কবুল করে নূহ আলাইহিস ইসলামের উম্মত বলবে না না আল্লাহ দাওয়াত দেয় নাই ওনারা তো চিনিও না জীবনে কখনো দেখি নাই উনি আমাদের কাছে আসে নাই যদি বলতো আল্লাহ এক আমরা কি এত বেকুব আমরা তো সবাইকে নিয়ে আসতাম ঈমান মুসা আলাইহিস ইসলাম বলবে আল্লাহ এই বনি ইসরাইল রব্বাকা একটা বুঝায় আর একটা বুঝে আমাকে এত কষ্ট দিছে এত কষ্ট দিছে তাদেরকে বললাম যুদ্ধে চলো তারা বলে তুমি আর তোমার আল্লাহ যাও তুমি আর তোমার আল্লাহ যাও যদি বিজয় হও তখন আমরা বিজয় মিছিল করব যুদ্ধ করবে কে আল্লাহ মুসা আলাইহিস সালাম কত বড় শয়তান ছিলেন তো সেজন্য আল্লাহকে বলবে আল্লাহ এত বড় গাদ্দার এত বড় বিয়াদব জিহাদে যাইতে বললাম আমারে বলে তুমি আর নাকি আমি যাইতাম তো উম্মত বলবে বনি ইসরাইল বলবে মিথ্যা কথা বলতেছে জীবনেও তারা আমরা দেখি তো উম্মত বলে দেখি নাই নবী বলে কি করেছি দাওয়াত তো এখানে দুই রকম হয়ে গেছে না বাবা আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলবে দাওয়াত দিয়েছে সকল নবীর উম্মত বলবে দাওয়াত পায় তো এখন আল্লাহ বলবে সাক্ষী সারা তো বিচার হবে সাক্ষী নিয়ে আসো তখন সকল নবীর রাসূল বলবে মাওলা আমাদের কাছে সাক্ষী একদল আছে সে কোন দল সে তোমার হাবিব রাহমাতুল্লিল আলামিনের উম্মত হচ্ছে আমাদের নবীদের সাক্ষী কত দামি বা কাজালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আল্লাহ ডাক দিয়ে বলে এই নবীর উম্মত শোন শোন আমার নবীর কারণে তোদেরকে এত দামি করেছি এত দামি করেছে যখন সকল নবী রাসূল সাক্ষী ঘুষবে তোমাদেরকে সাক্ষী বানাইয়া দিয়েছে আমরা গিয়ে বলবো ওনারা দাওয়াত দিয়েছেন ওনাদের উম্মত মিথ্যা বলছে ওনাদের উম্মত কি বলছে এখন উম্মত বলবে আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য চোখে দেখতে হয় কানে শুনতে হয় ওরা তো এসেছে শেষে আমরা আসলাম আগে তো আমরা তো দেখে বলতেছি তারা তো না দেখে বলতেছে আমার আল্লাহ ডাক দিবে আমার নবীর উম্মত তোমরা তো সাক্ষী দিলা তোমরা কি দেখেছো আমরা বলবো দেখি নাই তো কোত্থেকে বলছো সেই ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হাজেরুন নাজের নবী আমাদেরকে বলেছে সেই কারণে আমরা সাক্ষী দিয়ে দিয়েছে আমার নবী আমাদেরকে আমার নবীকে ডাকবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত বলছে নবী রাসূল দাওয়াত দিয়েছে ওরা বলছে দাওয়াত দেয় নাই কোনটা সত্য আমার নবী বলবে আমার উম্মত যেটা বলেছে সেটাই সত্য সে কেমনে আমি নবী তো তখনও ছিলাম এখনো আছি ভবিষ্যতে তা আমি দেখে আমার উম্মতকে জানাইয়া দিয়েছি
আমার উম্মত রে ছিলাম কালকে হাশরের ময়দানে, যখন প্রেসিডেন্ট বলবে আমি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলবে আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলবে আমি রাষ্ট্রপতি, এমপি বলবে আমি এমপি, সচিব বলবে আমি সচিব, ডাক্তার বলবে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বলবে ইঞ্জিনিয়ার, লয়ার বলবে লয়ার, আল্লাহ বলে একটাও শুনবো না, তখন বাবার পরিচয় দিব, আল্লাহ বলে কাজে আসবে না, তখন মামার কথা বলবো, আল্লাহ বলে আজকের দিনে মামাও চলে না বাবাও চলে না, তখন মানব জাতি নর নারী এক হয়ে মাওলার দরবারে ডাক দিয়ে বলবো আপন পরিচয় দিলাম, নিলা না বাবার পরিচয় দিলাম, শুনলা না মামার পরিচয় দিলাম, গ্রহণ করবা না মাওলা, কোন পরিচয় দিলে তুমি কথা বলবে, কোন পরিচয় দিলে আমার আমলের হিসাব খুলবে, কোন পরিচয় দিলে জান্নাতের দরজা পর্যন্ত যেতে পারবো, আল্লাহ বলে সমস্ত পরিচয় বাদ দিয়ে একটা পরিচয় দে, তুই আমার নবীর কি ছিলি, তুই আমার নবীর কি ছিলি, এটা বল এটা বল, এটা ছাড়া আর কোন কথা, আমার যারা আমলের ফেরিওয়ালা তোমার আমল তো খুলে না নবী সারা, তোমার আমল খুলে না কোন সারা নবী সারা, আর তুমি বলো নবীরে বাদ দিয়ে আমল নিয়ে কথা বলো, আমল তো কবুল হয় নবীর কারণে, তো যখন বলবেন উম্মত মুহাম্মাদি নামাজের হিসাব করবে, রোজার হিসাব করবে, আর যদি বলেন উম্মত মুহাম্মাদি নয়, আল্লাহ বলে হিসাব করার দরকার নাই, ডাইরেক্ট কোথায় কাল কেয়ামতের ময়দানে যদি প্রেসিডেন্ট বুশ দাঁড়ায়া বলে আমি আমেরিকার 8 বছরের প্রেসিডেন্ট ছিলাম, আমার কথাই জমিন তৎকর করে কেঁপেছে, ইরাক নাশ করে দিয়েছি, আফগানিস্তান শেষ করে দিয়েছি, আমার ভাই সৌদি আরবকে ব্যবহার করে ইয়ামান সিরিয়া শেষ করে দিয়েছি, আমি সেই প্রেসিডেন্ট বুশ, আর একজন রিকশাওয়ালা যদি দাঁড়ায়া বলে আল্লাহ আমি প্রেসিডেন্ট নয়, রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী নয়, এমপি মন্ত্রী সচিব নয়, আমলাও নয়, ডাক্তারও নয়, ইঞ্জিনিয়ারও নয়, কোনো পরিচয় নাই, একটা পরিচয় আছে তোমার হাবিবের আপনা গোলাম, তাহলে কার কথা দামি হবে, বুশের না রিকশাওয়ালা, তার বুশের চেয়ে কোটি কোটি গুণ দামি হয়ে যায় রিকশাওয়ালা, ওই পরিচয়ের কারণে নবীর উম্মত, যেই নবী এসে আপনাকে উম্মতের সার্টিফিকেট দিয়েছে ওই নবীকে পেয়ে আপনি নারাজ হবেন, এটা কি হতে পারে, নবী তো কবরে লাগবে, নবী তো হাসরে লাগবে, নবী তো নশরে লাগবে, সেই জন্য যুবকদেরকে বলবো তুমি নবীর হয়ে যাও, কারণ কোরআন কোরআন হয়েছে নবীর কারণে, ঈদে মিলাদুন্নবী এই কারণে আমাকে পালন করতে হবে, এই কারণে আমাকে পালন করতে হবে, কারণ আমার নবী যদি না আসতো আমি নামাজ পেতাম না, আমি রোজা পেতাম না, আমি হজ পেতাম না, আমি যাকাত পেতাম না, আমি মসজিদ পেতাম না, আমি কোরআন পেতাম না, আমি উম্মত হতাম না, আমি মা বাবা পেতাম না, আমার সংসার হতো না, আসমান ও জমিন হতো না, সমস্ত কিছু হয়েছে নবীর কারণে, তো নবী পেয়ে খুশি না বেজাজ, কারবালার ময়দানে এজিদ নামাজ পড়ে হুসাইনও নামাজ পড়ে, কি পড়ে না হুসাইনকে 10ই মুহররম বল্লমের পর বল্লম মেরে যখন ঘোড়া থেকে ফেলে দিলেন, আমার হুসাইন যখন জমিনে শুয়ে গেলেন সীমার বুকের উপর উঠে গেল, ইবনে জিয়াদ কুরবানির গরুর মাথাকে যেভাবে ধরা হয় ওইভাবে যখন ইমাম হুসাইনের মাথা মোবারককে চিপে ধরলেন, আমার হুসাইন ডাক দিয়ে বললেন শেষ ইচ্ছা, সীমার খুশি হয়ে গেল, কি শেষ ইচ্ছা, হাত দাও না বায়াত হয়ে যাও, হাত দিতে নয় কি করতে চাও, দুইটা রাকাত নামাজ পড়তে চাও, কয় রাকাত নামাজ, দুই রাকাত, সীমার বলে পারবো না দিতে, ইবনে জিয়াদ বলে পারবো না, 22,000 ইয়াজিদি বলে নামাজ পড়তে দিব, হোসাইন বলে নানা জানার সাথে শত্রুতা আমি আছি, নবীরে সইতে পারো না, আহলে বাইককে সইতে পারো না, নামাজ নিয়ে তো কোনো ঝামেলা, কারণ 10 দিন তোমরাও নামাজ পড়লা আমরাও, তো নামাজ নিয়ে তো মারামারি নয়, নামাজ পড়তে দিলে কি সমস্যা, একটা সমস্যা তোমার যদি নামাজ পড়তে দিই সময় দেরি হয়ে যাবে, আমাদের নামাজ কাজা হয়ে যাবে, তাহলে সীমারও বলে নামাজ লাগবে, ইবনে জিয়াদও বলে নামাজ, হুসাইনও বলে নামাজ, কিন্তু নবীরে জিজ্ঞেস করেন কোনো স্কলার লাগবে না, মোল্লা লাগবে না, নবীরে জিজ্ঞেস করেন, নবীরে হুসাইনও নামাজ পড়ে, এজিদও নামাজ পড়ে,
কোন নামাজ কোন জান্নাতে নিয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, আমার হুসাইনের নামাজ হুসাইনকে শুধু জান্নাতি বানায় নাই, সাইয়্যিদু শাবাবিল জান্নাহ, জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট বানায় দিয়েছে। হুসাইনের নামাজ দামি নাও দামি, কোথায় নিয়ে গেছে? জান্নাতের যুবকদের সরদার, আপনাদের প্রেসিডেন্টের নাম ইমাম আলী মাকাম ইমাম হুসাইন। তো এজিদ তো নামাজ পড়ে, ওর নামাজ কোন জান্নাতে নিবে? আমার নবী ডাক দিয়ে বলে, যখন আমি থাকবো না, খোলাফায়ে রাশেদিন থাকবে না, এমন একটা জামানা আসবে, দাড়ি টুপি রাখা জুব্বা পরা এরকম নামাজি গুলো আহলে বাইতকে শহীদ করবে, তাদের ব্যাপারে আমি নবী বলে গেলাম, তাদের হাসর নসর দাজ্জালের সাথে হবে। দাজ্জাল জান্নাতি না জাহান্নামী? তো এজিদের নামাজ জান্নাতে নিতে পারছে? কোথায় নিয়ে গেছে? তো সেই জন্য নবী সারা, ওয়ালি সারা, আহলে বাইত সারা ওই নামাজ তাদেরকে এজিদের সঙ্গী করে দেয়, সুন্নিদের নামাজ সুন্নিদেরকে হুসাইনের সঙ্গী বানায় দেয়। তাহলে ওই নামাজের কোনো দরকার যেই নামাজ এজিদ পড়ে? ওই নামাজের বড় দরকার যেই নামাজ আবু বকরকে সিদ্দিক আকবর বানায় দিয়েছে। তাহলে নবীকে নিয়ে পড়বে না নবীকে বাদ দিয়ে? কোরআন কোরআন হয়েছে নবীর কারণে, নবীকে বাদ দিয়ে। মিলাদুন নবী তারা করে যারা নবীরে বাদ দিতে চায়।